তুমি কি বিয়ে দিলে আমার কলে নিবি লো আয় শোনা আয় তুই আমার কলে যা তুমি কলে নিবি আচ্ছা তাহলে কি কইছে খালি সব সময় আব্বা আব্বা কি করবো আব্বা আমার না থিতি পাইতে আমি থিতি করব কি করছ তুমি লজ্জা করে না নতুন বউ পাশে রয়েছে আব্বা থিতি করতে আমার লজ্জা কি আমি তো প্রত্যেক দিনই থিতি করি আচ্ছা বল যা যা কর কর যা কর আচ্ছা আমি দাই থিতি করি আব্বা আপনার ছেলে এগুলো কি শুরু করছে রাস্তার ভিতরে ছি বোমা তুমি কিছু মনে করো না এ ধরো প্রাকৃতিক জিনিস পায় বসে তো এই একটু এরকম হয় ও আব্বা এখন আসে না কেন এই তো এটা আব্বা আয় আইতি এ এত দেরি করলি কেন আই তো থিতি করলাম আব্বা আমার না খুব গরম লাগছে তুমি এটা দালো তো এটা দাল আব্বা এগুলো কি করতেছ আপনার ছেলে কি করিস তুই আসা বৌমা না খুলে এখন ঠান্ডা লাগতেছে চল হাট আয় আমি যাবো না আব্বা এটা কেমন কথা বলেন তো নতুন জামাই বলে এইভাবে রাস্তা দেখাইতে দিব আচ্ছা ওই গরম লাগছে একটু তাই আসো আব্বা হাটে আমার পা বিশ বিশ করতেছে আমি আটতে পারবো না আমার কোলে লাও বড় বিপদের কথা বোমা তুমি কোলে লাও ছি আব্বা এগুলো আপনি কি কর আমি কোলে নিমু কি শুরু করছো তুমি রাস্তার ভিতরে আব্বা শুনেন আপনার ছেলে সেই কখন থেকে কি লাগাই দিছে রাস্তার ভিতরে এই কই শিশি ধরছে এই কই গরম লাগতেছে পাঞ্জাবি খুলে লাইছে নতুন যাবে এখন আবার বলতেছে আমারে কোলে নিতে বোমা শোনো বড় আদরের পোলা তো একটাই পোলা এ কোনোদিন কষ্ট করে নাই এই যে কষ্ট করে হাঁটি আসতেছে তো ওর পা সহ্য হচ্ছে না এ সবসময় আদরে থাকে তাই বলে কি হ্যাঁ আপনি কি কইতে যেতেছেন আমি এখন আমার স্বামীকে কোলে নিমু আব্বা আচ্ছা ঠিক আছে তুই এটা তুমি কি বিয়ে দিলে এসলে আমার কোলে নিবি লো আয় শোনা আয় তুই আমার কোলে যা তুমি কোলে নিবি আচ্ছা তাহলে এইখানে শুয়ে শুয়ে প্রসাব করছো আমি তো প্রত্যেক দিনই বিতানায়
সিটিকালি দেখে আমার বউ আমার কাছে থাকে না আর আমাকে দলে দলে মালে আমার কাল লাগে বিয়ে এলো হে তো বাচ্চার চেয়েও বাচ্চা খেলবার যাবি কই রে বাবা আই আরে আইতি আইছো বাবা আচ্ছা তোমার কি খাওন লাগবো না এই যে আমি ফিটা রাতে নিয়ে বহেছি তুমি বহো বাবা বহো আমার বাবাটা কোন সুন্দরে খায় না নেও বাবা তুমি খায়া নেও আচ্ছা আমি খাই খাও বাবা খাও পেটটা বইরে খাও মা একটা কথা কব তুমি আমার সাথে অন্যায় করতে আমার এই বউ দাও ওই বউলাহানি করে কি করস বাবা এই বউ আগের বউর মতো করে আচ্ছা কি করে বাবা তুই আমারে খুইলা কত না হইছে কি মা আরে তুমি এইখানে কি রে বাবা তুই খায়া যা তোর পেটে তো খিদে বৌমা কি হইছে কমছে ও তোমার দেখে দৌড় দিল কে না আসলে হইছে কি মা আমি এই বাড়িতে নতুন তো তাই মনে হইতাছে আপনার বাচ্চা ছেলে আমার দেখে ভয় পাইতাছে ও এই কথা আমি ভাবছিলাম অন্য কিছু যাই হোক এই নাও বোমা ফিটার ফিটার আম্মা আমি যতটুকু জানি আপনাদের বাড়িতে কোনো বাচ্চা নাই তাহলে ফিটার খাইবো কে কে আমার বাচ্চা ছেলে খাইবো হ্যাঁ আপনার ছেলে ফিটার খায় হ ওই তো বাচ্চা ছেলে ও খাইবো না শুনো বোমা এতদিন আমি ওর দায়িত্ব রাখছি ঠিক আছে ওরে খাওয়াইছি গোসল করাইছি সব করাইছি এখন থেকে তোমার দায়িত্ব ওই যে না খায়া খেলবার গেছে তুমি কিন্তু ওরে খাওয়াইবে পেট ভরিয়ে খাওয়াইবে ঠিক আছে আচ্ছা বৌমা তুমি ওরে খাওয়াইও আমি বাড়ির অন্য কাজগুলো করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি যাই এইটা কোনো কথা এমন একটা জলজস্ত খাসি ছেলে নাকি ফিটার খায় বন্ধ থেকে তুমি ফিটে কথা শুরু হয়ে গেলি আই হয় কি করলাম শাশুড়ি দেখলে তো আমার তোরা গুতানি দিব এখন নাকি এই ফিটা নিয়ে আমি আমার জামের পিছে পিছে দৌড়ামু আর ভালো লাগে না ও এজন্যই তো বড় বাবু তোমাদের চোখে ভালো না তাই আমার বউ বানায় আনছো তাই না আমি কেমনে ভালো থাকতে হয় এটাও আমার ভালো করে জানা আছে দাঁড়াও তোমার ছেলেটা আমি ফিটার খাওয়াইতেছি দেখো কি জ্বালা হয়েছে আমার এই সব কাম কাজ আমার করা লাগবে নাকি এইবারে সব লোক কনে গেছে আমি এবারের বউ এর কি করা লাগছে এই বাসটা নাকি আমারই বাধা লাগবে হালাসটা দেখো নবাব জাতি বাপরে সারাক্ষণ খালি বর 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 সে টিকলে বসে রয়েছে আমার শাওরে একে সহি দেন না করুন সব কাজ কাল সারা দিন ধরে আমার পড়ে আছে গরম পড়ে ভালো লাগে না এই যে শুনে 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 শুনো তো কোনে যাওয়া হচ্ছে তুমি জানি কে ও মনে পড়ছে মনে পড়ছে তুমি তো আমার সতীন তাই না হ তুমি যে ঠিকই কইছো আমি তোমার সতীন তোমার দেখে না আমার হিংসা হওয়ার কথা কিন্তু একটা কথা জানো তোমার দেখে না আমার হিংসা হওয়ার পরিবর্তে করুণা হচ্ছে মানে এই তুমি হাসতেছো কেন মানেটা বুঝতে পারতেছো না তুমি হচ্ছে এইবারে নতুন বউ না জানি কি সবসময় সাজগুজ করে বসে থাকবা দেখো এত ভালো শাড়ি কাপড় পরে ফিটার নিয়ে বরের জন্য দৌড় পাড়া পাড়ি করা লাগতেছে
শোনো, আর কয়েকটা দিন যাবে দাও, আরো কিছু দেখতে পারবে। মানে তুমি কি বলতে চাইতেছো? শোনো, দুঃখের কথা আর কি কব, আমি তো একটা পুরা কপাল নিয়ে জন্মগ্রহণ করছি, আর তুমি কি করছো? তুমি মরতে মরতে এই বাড়িতে চলে আইসাও। শোনো, ওই যে আমার যে স্বামী আছে না, ওইটা তো স্বামী না, আসলে ওইটা তো স্বামী নামে একটা কলঙ্ক, একটা বাচ্চা। এই কোনো বউ কি শ্বশুর বাড়িতে এসে বাচ্চা মানুষ করার জন্য? দেখো, এতদিন আমি না সহ্য করতেছি, আর তুমি তো দেখতে শুনতে মাশাল্লাহ কম সুন্দর না, এত সুন্দর একটা মেয়ে হয় কি খায় ওর সাথে বিয়ে করে এই বাড়িতে আইসা? হ্যাঁ, এখন যাও, প্রতিদিন ওই বাচ্চা আর মানুষ করে বেড়াও। কি এত বড় সাহস? তার মানে আমার সাথে প্রতারণা করা হয়েছে, ছলনা কইরা আমার এই বাড়ির বউ করে আনছে। কিন্তু ওনারাও জানে না আমি কত বড় খারাপ, আমার তো ভালো সাজতেছে, ভালো না আমার এই ভালোর মুখোশ, যতক্ষণ ওনারা আমার সামনে ভালো থাকবো ততক্ষণ, কিন্তু আমার খারাপের মুখোশটা দেখে নাই। আমি ওই বাচ্চা জামাইয়ের শিক্ষা দিয়ে সারমু। কি শিক্ষা? তুমি না খুব হাসাইলা। শোনো, এই বাড়িতে আমি অনেক দিন ধরে আছি, এতদিন ধরে আমি ওরে শিক্ষা দিয়ে পারলাম না, আর তুমি দুই দিন আসে শিক্ষা দিবে। শোনো, তুমি আর আমি তোমার একটা কথা কই, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে দেখবা ওই বাচ্চা জামাইরে না, ওর বাপ মা ওর চৈদ্দ গোষ্ঠী সহ না আমি শিক্ষা দিয়ে সারমু, বুঝছো? সত্যি? অবশ্যই। এত কথা বলে শোনো, তুমি তো আমার সতীন, কিন্তু সতীনে নাকি অনেক ঝগড়া হয়, কিন্তু আমরা দুজন কখনো ঝগড়া করুম না। তুমি যদি আমার কথা রাজি থাকো আমরা দুই বোনের মতো থাকুম, বুঝছো? যদি দুই বোনের মতো থাকি তাহলে ওই বুড়া আর বুড়ি হগো বাচ্চা আর আমাগো জামাই, আমাগো না দুই বোনে শিক্ষা দিতে সুবিধা হইব। এখন তুমি কি বলো, আমার সাথে হাত মিলাইবা? সত্যি? আচ্ছা, আমি আর কি করবো, সব কথা তো তুই করলি। শোন, তুই যদি সত্যি শিক্ষা দিতে পারিস না তাহলে আমি আর তোর সাথে ঝগড়া করবো না, আর তোর কথা না আমি রাজি। সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি। হাত মিলাও। এই যে হাত মিলালাম, আজকে থেকে যেরম করি পারিস আমার ওই শাহরি শ্বশুর। শুনো, আস্তে আস্তে বলো, কথাই বলি দেয়ালি রোকান আসছে। সত্যি সত্যি? আচ্ছা শোন, আমাদের না আমার শাশুড়ি কি বলছে জানো? বলছে আমাদের বাচ্চা জমাকে ফিটার খাওয়াইতে, চলো আমরা ঘরে যাইয়া দুই সাথে নিয়ে ফিটার খাওয়াই। অরে গধা, তুই যা খা, আমি কাম করতেছি, কাপড় করে আসি, যা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা, যা বলছি করো। কিন্তু আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে, এবার বুঝবি সব আমাকে দিকে না, এবার আমার শ্বশুর শাহুরি সবাই মজা বুঝবে। আমি পিয়া লাগাতে অল্প উঠতে পারি নাকি, ছেলে নাকি বাচ্চা জামাই, আমাকে দিন এনে দে জ্বালায় খায়। এই তুই কি ভালোবি? ভালোবি তুই? হ্যাঁ, ও কখন ভালো হবে তোর এটা মনে হইলো না? ভালো হইব না, এদিকে সামনে, তুই এমনি ভালোবি না, ধর ইচ্ছা মতো দি, ধর ধর ভালোবি। কি? হ্যাঁ কি ক, ভালো হয়ে যাবো। এতগুলো পোশাক পরে না।
আমি গোসল দেব তাই গোসল দিবা না তুমি গোসল দিবা তোমার দাদা সিদ্ধা কথা বলছে আমার জামা কাপড়গুলো কি যায় কেউ ছাড়ো তুই শেষ করে দিছস তোর মা কয় তোর বাপে কয় তুই বাচ্চা তোর ফিটার খাওয়াই তো কয় হ্যাঁ রে বাচ্চা জামাই যে হতো দুই দুইটা বিয়ে কেমনে করছস বিয়ে যাতে ভালোই বুঝস না আজকে তোরে দেখ কেমন শিক্ষা দেই কি সব জাল উঠায় স্যার মু হ হ তুই না ঠিকই কইছিস আজকর ভূতি রঙ ছায়া লাগে সে তো জানি ছাড়াই দে স্যার বতরা দে কান্ডা আমি আব্বা আমারে গোয়া দেব না তুমলা আমাক মারতে কি কইলি তুই তোর এত বড় সাহস বুঝলাম না কি মরে ঠেলে গেল নাকি আরে তুই কি উল্টো পাল্টা করতো সে মরে গেল মানে এই যে স্বামী আরে ওঠো শোনো তোমাকে আমি আমরা লাভ না হ্যাঁ স্বামী ও স্বামী ওঠো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে এখন এখন কি করব আরে সব দোষ তো তোর যত হোক আমার স্বামী তো আর পানি ছিল কি শুরু করছিস দেখি স্বামী স্বামী এই যে শোনো না ওর ওঠো দেখি একটু ঘোরো ভালো করে চুল রাখছি তাই বুঝতে আল্লো আল্লো কি কুয়ারা করে কথা কয় একেবারে হৃদয়টা শুইয়া দেয় ঠিক আছে তুমি ঠিকই কইছ যতই হোক আমাকে তো স্বামী আর স্বামীর পায়ে নিচে স্ত্রীদের ব্যস্ত থাকে আমরা না বুঝা কত অন্যায় করছি তাই না আল্লাহ আমাদের মাফ করুক শুনো তোমারে না আজকে থেকে আমরা আর মারুম না অনেক ভালোবাসুক আদর করুক সোহাগ করুক সত্যি হ্যাঁ সত্যি তাহলে তো একটা কথা কই কও কিছু করে না না তো না কিছু কম না কও মারবে না নে আরে না মারব না এই দে আমি দে চিঠি করতিলাম না হ্যাঁ ইচ্ছা করে চিঠি করে দিছিলাম কি ইচ্ছা করে শিশি করছো দেখছো বাবু আর ঠিক করছে ক এইটা তো ঠিক না আর এরকম করো না কেমন আর শোন না ছোট যতই হোক আসলে আমাদের স্বামী তো আসলে বাচ্চা ও তো কিছু বোঝে না তুমি আমাকে বাচ্চা জামাই বাচ্চা জামাই